দেওয়ার পথে তাকে মারধর করা হয় এবং ফের বাড়ি গিয়ে আবার বাড়ি গিয়ে ওখানটায় দরজা টরজা লাথি মেরে ভাঙচুর, মেয়েদেরকে অগত্যাবস্থায় গালাগালি এবং ভোর 4টা পর্যন্ত ওরা ঘেরাও হয়ে গেছিলো। এখনও পর্যন্ত সন্ত্রস্ত অবস্থায় আছে ওরা, এখনও পর্যন্ত বাড়ি ঘেরাও আছে। বাড়ির মহিলাদেরকে অগত্যাবস্থায় গালাগালি ধাক্কাধাক্কি। আপনি এখন তাহলে কোথায় আছেন? আমি এখন বাড়ির বাইরে আছি, আমাদের মিয়ামুড়া অঞ্চল পাঠিয়ে দিচ্ছি আছি। আপনারা অভিযোগ করেছেন নাকি? হ্যাঁ, তারাই অভিযোগ করছে। ঠিক আছে দাদা, আপনার নাম? আমার নাম প্রসেন বেরা, ফেজুরিয়ান পশ্চিম মন্ডলের সভাপতি। আপনাদের বিরুদ্ধে অভিযোগ আছে তৃণমূলের বাড়িতে, তৃণমূল নেতা বিশ্বজিৎ দারার বাড়িতে হামলার অভিযোগ, বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠছে। এগুলো নিজেদের কুকর্ম ঢাকানোর জন্য আজকে বিজেপির নাম দেওয়া হচ্ছে, কিন্তু আদৌ তা নয়। আজকে সারা রাজ্য জুড়ে যে কাটমানি খেয়েছে বিশ্বজিৎ বেরা তারই একটা উদাহরণ। সেই কারণে ওনার বাড়িতে হামলা হয়েছে, এখানে বিজেপির কোনো যোগ নেই। এরা মানুষের জনরোষ, তাই বিশ্বজিৎ বেরার বাড়িতে হামলা হয়েছে।